মুসলিম হয়ে হিন্দু সেজে প্রেম, নাবালিকাকে দেখা করার নামে প্রথমে ডাকা, মেয়ে এলে তিন যুবক মিলে ধর্ষণ, তিন অভিযুক্ত মুসলিম, ধর্ষিতা হিন্দু, নাবালিকার বয়স 17 বছর, ঘটনা উদয়পুরে আরকেপুর থানায় মামলা। হিন্দুত্বে জোহক পরশুরামের মতো, কিন্তু কথাটা কেবল পুঁথিতেই সীমাবদ্ধ। এবারে তিন মুসলিম যুবক মিলে ধর্ষণ করলো হিন্দু নাবালিকাকে। উদয়পুরে 17 বছরের হিন্দু নাবালিকাকে ভিন্ন ধর্মের তিনজন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ, তিনজন মিলে ধর্ষণ করে মেয়েটিকে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার ঘটনার সামনে আসতেই ময়দানে হিন্দু জাগরণ মঞ্চ। জানা যায়, গত 6 মাস আগেই তাকে সামাজিক মাধ্যমে হিন্দু ছেলের নাম দিয়ে উদয়পুরে এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসায় সেই ভিন্ন ধর্মীর যুবক। হিন্দু পরিচয়ে দীর্ঘদিন সামাজিক মাধ্যমে সেই হিন্দু নাবালিকা মেয়েটির সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠ করে ফেলে সেই যুবকটি। গত বৃহস্পতিবার হিন্দু পরিচয় দেওয়া সোহেল মিয়া নাবালিকা মেয়েটিকে দেখা করার জন্য চাপ দিতে থাকে। সে মোতাবেক নাবালিকা মেয়েটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে টেপানিয়া ইকো পার্কে চলে যায় দেখা করার জন্য। সেখানে গিয়ে মেয়েটি ফেঁসে যায়, দেখতে পায় তিনজন যুবক যারা সকলেই মুসলিম। এই বিষয়টি বুঝতে পেরে মেয়েটি বাড়িতে চলে আসার চেষ্টা করলে তিনজন যুবক মিলে তাকে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে রাজারবাগ এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিনজন। মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বলার পর বিষয়টি সামনে আসে। তিনি ভর্ত স্কুলে, সরমন স্কুলে একটা হিন্দু ছেলে এবং যোগজা কয়েকদিন ভুল টুকেল গিয়েছে, এরপরে রাজ হয়েছে না, আজকে পার্কে লইয়া গেছে। পার্কে নেওয়ার পরে চাকু টাকু দেখায়া মানে ভয় দেখাইছে। ভয় দেখার পরে মেয়ে মানুষ হেরানো তিনজন যা হোক যেমনি হোক ইয়া করছে, ছিলটানি করছে। হ্যাঁ, ছিলটানি করছে। করার পরে ওটা জানলো, বাড়ি করে আইলো। বাড়ি করে এলে মা মার কাছে বিচরণা ভাইয়া করলো আর কি। এই ঘটনা। আর মেয়ের বয়স কত? 17 বছর। 17 বছর। কোন পার্কে নিয়ে গেছে? টেপানিয়া। টেপানিয়া পার্কে। যারা নিয়ে গেছে তারার পরিচয় কি? পরিচয় হলো তারা হলো মুসলিম। কজন ছিল তারা? তিনজন। তিনজন ছিল? তিনজন ছিল। মানে তারা কি মুসলিম পরিচয় দিয়ে কি এই সম্পর্ক? মুসলিম পরিচয় দিয়ে না, হিন্দু পরিচয় দিয়েছে। পরে আমরা জানতে পারলাম যে মুসলিম। এখন কি আরকেপুর মহিলা থানায় অভিযোগ জানাইছেন তারা? না, জানাইছি মহিলা থানায় অভিযোগ জানাইছি। আমার মান মেম্বারটা করা ছিল, তার প্রধান টাধান, তারাও জানাইছি, তার সহযোগিতা করে জানাইছি। মূলত আপনার অভিযোগ যে আপনার নাবালিকা কন্যাকে নিয়ে সিলোথানির চেষ্টা করেছে টেপানিয়া পার্কে। হ্যাঁ হ্যাঁ, টেপানিয়া পার্কে সিলোথানি। এরপরে ময়দানে নামে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রাতে আর কেপুর মহিলা থানাতে এসে অভিযোগ দায়ের করে ভিন্ন ধর্মের সেই তিন যুবকের বিরুদ্ধে। এদিকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মহিলা থানার কাজকর্মে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। আজকে সন্ধ্যার সময় আমাদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা কিছু ফোন আসে যে গোকুলপুর একটা রেপ হয়েছে আমাদের একটা হিন্দু মেয়ের। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ওইখানে যাই এবং আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল এবং ওই এলাকার যারা হিন্দু ভাইয়েরা ছিলেন, বরিষ্ঠ নাগরিক তারাও ছিলেন। আমরা ওইখানে গিয়ে সেটা জানতে পারলাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল ছেলে নাকি তার সাথে প্রথম হিন্দু পরিচয় দিয়ে সেটা তাকে প্রেমের জালে ফাঁসা, তারপর তাকে 3-4 মাসের মধ্যে 2 বার শোষণ করে, তার মধ্যে আজকে ইকো পার্কিং এসে মেয়েটারে তিনজন তাদের সাথে ছিল, ছেলের সাথে তাকে জোরপূর্বক শিলতানি করে, তারপর মেয়েটার সেখান থেকে লুক লজ্জার বয়ে ছেলের সাথে ওখানে কিছু বলতে পারেনি, চিৎকার দিতে পারেনি, বলেছে যে চিৎকার দিলে তাকে মেরে ফেলবে। তারপর মেয়েটা ওখান থেকে যে কোনোভাবেই হোক বাড়িতে আসে, বাড়িতে এসে মার কাছে পুরোটা বিস্তারিত মার কাছে বলে, তখন মা এলাকার মধ্যে যারা আছে বরিষ্ঠ নাগরিক তাদের কাছে বলার পর তারা আমাদের সহযোগিতা চায়। আমরা হিন্দু জাগরণে যারা কাজ করি তারা আমরা খবর পাওয়ার সাথে সাথে ওইখানে যাই এবং মেয়েটার কাছ থেকে আমরা বয়ান শুনি, তারপর মেয়েটাকে আমাদের আজকের এই আরকেপুর এমপিএসে নিয়ে আসি। তো দুঃখজনক বিষয়, আমাদের ত্রিপুরার জনসাধারণ এখনও ঘুমই আছে। লাভজা যে পরিমাণে চলছে, আজকে এই কিছুদিনের মধ্যে কতটি লাভজাত হয়েছে এবং নিজেরা দেখেছেন দিল্লিতে কত বড় একটা ঘটনা হয়েছে আগামীকাল বা পরশুদিন হয়েছে। তা আমাদের হিন্দু সমাজের মেয়েরা এখনও সে জায়গাতে বুঝতে পারেনি যে লাভজাহাত কি জিনিস। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা একটা কথাই বলবো, লাভজাহাত কিভাবে করার চেষ্টা করছে হিন্দু পরিচয় দিয়ে মুসলিম ছেলেরা, আপনারা এই বিষয়টা প্রশাসনের আয়ত্তে আনার খুব দরকার এবং এই লাভজাহাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি যেন হয়।
এটা আমি বলবো এবং আমাদের হিন্দু ভাইদের এবং হিন্দু বোনেদের এইসব কাজ থেকে লাভ জেহাদের কাজ থেকে বিরত থাকতে হবে এবং যারা লাভ জেহাদের ফাঁসানোর কাজ করে তাদেরকে আইনের আওতা আনার একান্ত দরকার। নমস্কার। ধর্মের নামে লুকিয়ে ধর্মীয় সুরসুরি দিয়ে হিন্দু সাজার পিছনে কি উদ্দেশ্য? গণধর্ষণের মতো ঘটনাও কি তাহলে পূর্ব পরিকল্পিত নয়? দোষীদের দ্রুত গ্রেপ্তার চাইছে পরিবার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।